আবারও করোনা সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জার্মানির বিভিন্ন প্রদেশের রাস্তায় নামলো প্রায় কয়েক হাজার মানুষ। এ সময় বেশিরভাগ বিক্ষোভকারী করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গসহ উচ্ছৃঙ্খল আচরণ করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বাধে দফায় দফায় সংঘর্ষ। সমাবেশ ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপের সাথে সাথে লাঠিচার্জ করে পুলিশ। ভয়াবহ রূপ নেয়া করোনা মহামারী মোকাবেলায় মার্কেল সরকারের নেয়া নানা পদক্ষেপের বিরোধিতার অংশ হিসেবে শনিবার রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, করোনার নামে মার্কেল স্বৈরাচারী আচরণের সাথে সাথে সাধারণ নাগরিকদের অধিকার হরণের রাজনীতি করছেন। সমাবেশ থেকে আটক করা হয় বেশ কজনকে। এই অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে এমন গণজমায়েত করোনার অব্যাহত সংক্রমণকে আরো ভয়াবহ করে তুলবে এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রশাসন ও চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।